হ্যালো গাইজ, এসএমডি স্পোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস, এতে কোনো সন্দেহ নেই। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন, তবে দেড় বছর আগেও তিনি ছিলেন সবচেয়ে অধারাবাহিক ব্যাটসম্যান। আজকের লিটন হতে তার সময় লেগেছে বেশ। এই ভিডিওতে আমরা দেখে নেব 2018 থেকে 2022 প্রত্যেক বছরে টেস্ট ক্রিকেটে লিটন দাসের পারফরমেন্স। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সাল 2018, এই বছরে লিটন দাস মোট ইনিংস খেলেছিলেন 13টি, রান করেছেন 304, যেখানে তার এভারেজ 23.38। মোটেও ভালো ব্যাটিং করতে পারেননি। একজন জেনুইন ব্যাটসম্যান যদি টেস্টে 23 এভারেজে ব্যাটিং করেন, সেটা মোটেও ভালো নয়। এই বছরে লিটন দাস একটিও সেঞ্চুরি করতে পারেননি, হাফ সেঞ্চুরি করেছিলেন 2টি, তার সর্বোচ্চ রান ছিল 94। এই গেল 2018 এর পারফরমেন্স। এবারে আমরা দেখে নেব 2019 সালে লিটন দাসের পারফরমেন্স কেমন ছিল। 2019 লিটন দাস মোট ইনিংস খেলেছেন 9টি, যেখানে রান করেছেন 186, তার এভারেজ ছিল 23.25, একটিও সেঞ্চুরি করতে পারেননি, একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি, তার সর্বোচ্চ রান ছিল 35। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে 2019 সালে লিটন দাসের পারফরমেন্স কতটা খারাপ ছিল। এই বছরেও তিনি মাত্র 23 এভারেজে ব্যাটিং করেছেন। এবারে আমরা দেখে নেব 2020 সালে লিটনের পারফরমেন্স কেমন ছিল। 2020 করোনা মহামারীর বছর, এই বছরটিতে খুব একটা আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। লিটন দাস এই বছরে মাত্র ইনিংস খেলেছেন 3টি, যেখানে রান করেছেন 115, তার এভারেজ ছিল 38.33, একটিও সেঞ্চুরি করতে পারেননি, 3 ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন 1টি, তার সর্বোচ্চ রান ছিল 53। এবারে আমরা দেখে নেব 2021 সালে লিটনের পারফরমেন্স কেমন ছিল। মূলত 2021 সাল থেকেই লিটন দাস মোটামুটি ধারাবাহিক হতে শুরু করেছেন। 2021 সালে লিটন দাস মোট ইনিংস খেলেছেন 12টি, যেখানে রান করেছেন 594, তার এভারেজ ছিল 49.50। এবারে কিন্তু লিটন দাসের পারফরমেন্সের উন্নতি হয়েছে, যেখানে 2018-19 তার এভারেজ ছিল 23, সেখানে 2021-এ এসে তার এভারেজ কিন্তু 49। বোঝাই যাচ্ছে তার উন্নতির গ্রাফটা। 2021 সালে লিটন দাস তার প্রথম সেঞ্চুরির দেখা পান, এবছরে তিনি 5টি হাফ সেঞ্চুরিও করেন। 2021 সালে তার সর্বোচ্চ রান ছিল 114। এবারে আমরা দেখে নেব 2022 পারফরমেন্স। 2022 সালের পরিসংখ্যানের হিসেবে লিটন বিশ্বসেরা। এবছরে তিনি এখন পর্যন্ত ইনিংস খেলেছেন 10টি, যেখানে রান করেছেন 588, তার এভারেজ 55.80, সেঞ্চুরি করেছেন 2টি, হাফ সেঞ্চুরি করেছেন 3টি। 2022-এ তার সর্বোচ্চ রান এবং তার ক্যারিয়ারে সর্বোচ্চ রান 141, যেটি তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন। তো বন্ধুরা, 2022 সালে লিটন দাস কিন্তু নিজেকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। এখনও বছরের প্রায় অর্ধেক সময় বাকি আছে, আশা করছি লিটন দাসের ব্যাট বাকি সময়টাতেও হাসবে। তো বন্ধুরা, লিটন দাসের উন্নতি নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।